আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের মোটামুটি সবকিছু রেডি, আমরা এখনই গেস্টদেরকে ইনভাইট করব। মমতা সারাদিন অনেক কষ্ট করে বেশ কিছু খাবার তৈরি করছে, এটা আমরা দেখছি যে ডিম এবং ডাল না একসঙ্গে। এখানে আমাদের আছে পোলাও, পাশে একটু অনেকজনের জন্য একটু সাদা ভাত রাখতে হয়েছে, তারপরে আছে রোস্ট ভেজিটেবল, আবার বিরিয়ানি এবং বিফ এবং সালাদ এবং পানি। আমরা এই মুহূর্তে অবশ্য পরের পর্বটার খাবারগুলো একটু পরে দেখাবো। থ্যাংক ইউ। ওখানে যাও, তাহলে ওখানে আরাম করে খেতে পারবো। সুন্দর করে গোছিয়ে রাখা হয়েছে অনেক, তাইলে ভালো লাগবে। কি তারিখের কাছে আরে নাই থাক বাচ্চারা, ভাবি যে হাঁসের মাংস নেন, পানি দেখো ওখানে আছে, লাগবে না ওখানে সব আছে। আচ্ছা কোল্ড ড্রিঙ্ক কোন ডালে বা, আচ্ছা পরে আসা হবে। এই মেয়েকে নিয়ে আসেননি কেন ভাই, ছেলে মেয়েকে নিয়ে আসেননি কেন? ছেলে বাসায় মেয়ে কাছে কাছে খাবার নেন তাছাড়া আমাদের জন্য ও আমার জন্য একটা কেক বানাইছে, এটাও আসলে আমরা এখন ডায়েট করেছি, এটা ডায়েট কেক। আরো কিছু দাও ঠিক।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুখে থাকবেন, সবসময় ভালো থাকবেন, সবসময় সব কাজ করবেন, সংসার সুখে থাকবেন, আমাদেরকে ডাকবেন। যেমন আমি আমি যেগুলো মেনটেন করি বাংলাদেশে, আমি যেগুলো করি সেসব মসজিদে।